নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব লক্ষ্মী পুজো করলে বাড়িতে যে নিয়মগুলি আমাদের পালন করতে হবে, মা লক্ষ্মী যে কয়েকটি কাজ একদমই পছন্দ করেন না। বলা হয়ে থাকে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, তিনি একটু অনিয়ম হলেই সেই বাড়ি ত্যাগ করেন। তাই লক্ষ্মী পুজো আমাদের নিয়ম নিষ্ঠার সঙ্গে, সাথে ভক্তি এবং ভালোবাসার সাথেই করা উচিত। দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, এছাড়াও তিনি সুখ সমৃদ্ধিরও দেবী, সুস্বাস্থ্যের দেবী, সন্তানেরও দেবী। একজন ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকলে তাকে কখনো অর্থ সম্পদের জন্য পেছনে ফিরে তাকাতে হয় না। আসুন জেনে নিই আজকের পর্বে বাড়িতে লক্ষ্মী পুজো করলে যে নিয়মগুলি আমাদের মেনে চলতে হবে, না হলে মা লক্ষ্মী আমাদের ওপরে কুপিতা হবেন। বলা হয়ে থাকে দেবী লক্ষ্মী বড়ই চঞ্চলা, তিনি নিয়ম না মেনে চললে বেশি দিন কোনো বাড়িতে স্থায়ীভাবে থাকতে চান না। তবে স্বভাবের দিক থেকে মা লক্ষ্মী বড়ই ধীর স্থির, তিনি বেশি শব্দ একদমই পছন্দ করেন না। তাই বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় কখনোই কাঁসার ঘণ্টা বাজাবেন না, তবে লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজাবেন। শঙ্খ বাজানো খুবই শুভ। লক্ষ্মী পুজোতে কখনোই স্টিলের বাসন বা লোহার বাসন ব্যবহার করবেন না, আপনি পিতল তামার বাসন ব্যবহার করতে পারেন, মাটির বা কাঠের বাসনও ব্যবহার করতে পারেন, তবে লোহার বাসন একদমই নয়। অলক্ষ্মী পুজোতে লোহার বাসনের ব্যবহার হয়। যে বাড়িতে লক্ষ্মী পুজোতে লোহার বাসন ব্যবহার করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী থাকেন না। লক্ষ্মী পুজোর উপাচারের মধ্যে তুলসী পাতা রাখেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে এই কাজ আর দ্বিতীয়বার করবেন না। সারা বছর সংসারের সুখ সমৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মী পুজোতে তুলসী পাতা একদমই ব্যবহার করবেন না, তবে লক্ষ্মী পুজোর শেষে নারায়ণকে দুটি তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। মা লক্ষ্মী যেহেতু বিবাহিত, তাই তার পুজোতে সবসময় রঙিন ফুলের ব্যবহার হয়, যেমন হলুদ, লাল, গোলাপি এই রকম। তবে সাদা ফুল মায়ের পুজোতে ব্যবহার করবেন না। মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন পরিবারের মহিলারা, এতে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে এবং গার্হস্থ্য জীবন মধুর হয়ে ওঠে। লক্ষ্মী পুজো করার সময় ধূপ এবং প্রদীপ্ত ব্যবহার করবেন, তবে পুণ্যার্জনের জন্য প্রদীপে ঘিয়ের ব্যবহার করুন এবং এই ধূপ দীপ দেবী প্রতিমার ডান দিকে রাখবেন। লক্ষ্মী পুজো করার সময় দেবী লক্ষ্মীর মূর্তির নিচে যে কাপড় বাঁধবেন সেটি কখনো কালো বা সাদা যেন না হয়, এই কাপড় হলুদ এবং লাল হতে হবে। এটি যদি পরিবর্তন হয় তবে আপনার সংসারে অমঙ্গল আসতে পারে। লক্ষ্মী পুজো করার সময় আপনি লাল কিংবা হলুদ রঙের কাপড় পরিধান করুন, এতে সুখ সমৃদ্ধি আসবে। মা লক্ষ্মী লাল রং বড়ই পছন্দ করেন, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।